একটিমাত্র প্রত্যাবর্তন নয় জনের একটি পরিবারকে মুসলিম হওয়ার দিকে নিয়ে যায় এটি একটি বিস্ময়কর আশীর্বাদ যা একটি স্থানীয় ফরাসি পরিবারের উপর অর্পিত হয়েছিল কয়েক বছর পূর্বে লিওন শহরের অদূরে অবস্থিত লেসিওয়ের একটি প্রতিকূল গ্রামে ঘটনাটি সূত্রপাত হয়েছিল এটা জ্ঞাত যে ফ্রান্সের কিছু পাড়ায় বেকারত্ব এবং দারিদ্র উচ্চহার রয়েছে এবং সেই সময়ে লেসিউয়ের অবস্থাও এর ব্যতিক্রম ছিল না এবং এখানে অনেক যুবক খারাপ পথ অবলম্বন করেছিল এবং কখনো কখনো তাদের শেষ পরিণতি হতো কারাগার বাইশ বছরের এক যুবক ইসলামের কল্যাণে সেই পথ থেকে রক্ষা পায় তার নাম ফরিদ পূর্ব নাম ছিল কেভিন লেসিউয়ের মুসলমানদের সাথে তার ছিল সক্ষতা প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে ফরিদ ভালো করে জানে কীভাবে ইসলাম তাকে ভুল পথ থেকে বাঁচিয়েছে যেই ভুল পথ তার অনেক সহকর্মী গ্রহণ করেছিল ফরিদের স্ত্রী ইনেস অবশ্য তখনই ইসলাম গ্রহণ করেননি তার পূর্ব নাম ছিল ক্রিস্টিন ফরিদ যখন কঠোরভাবে দিনের অনুশীলন করে যাচ্ছিল তখন তিনি ছিলেন অমুসলিম কিন্তু যখন তাদের এক সন্তান অসুস্থ হয়ে পড়ে এবং তারা যে সংকটকালীন সময় অতিক্রম করছিল তখন তাঁর স্বামীর মনের প্রশান্তি ও নিকট নিজেকে সমর্পণ এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে আল্লাহর নির্দেশে সত্যের প্রতি তাঁর চোখ উন্মুক্ত হয়ে যায় তখন থেকে সৌভাগ্যশালী এই দম্পতি গম্ভীরতা এবং মহান দায়িত্ববোধের সাথে আল্লাহ তাদেরকে যে নিয়ামত দান করেছেন তা দৃঢ়ভাবে দেন ইনেসকে কাজের জন্য তার হিজাব ছেড়ে দিতে বলায় সে তা অস্বীকার করে এমনকি হিজাব পরিত্যাগের পরিবর্তে নার্সের চাকরিটা পর্যন্ত সে ছেড়ে দেয় এবং ধার্মিকতার পথে তার সাত সন্তানকে লালন পালন করার জন্য বাড়ি থেকে কাজ শুরু করেন তিনি সত্যি তা সন্তানদের সত্য ধর্মের উপর বড় করতে চান খুব অল্প বয়সে শিশুরা মধ্যেই তাদের মায়ের কাছে কোরআন এবং শিক্ষা গ্রহণ করছে এবং আরবি গত অর্থাৎ স্বভাবগত ভাবেই তা তারা এই শিক্ষায় খুব আনন্দ পাচ্ছে বলে মনে হয় এবং আগ্রহের সাথে সেগুলো অনুসরণ করছে ফ্রান্সের চরম ইসলাম বিদ্বেষী পরিবেশ যা সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত শিকার হচ্ছে তা সত্ত্বেও গর্বের সাথে তাদের সন্তানদের জন্য তার প্রত্যাশা আমাদের নিকট শেয়ার করে এবং ব্যাখ্যা করে যে কেন এত অল্প বয়সে আরবি শেখা তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়তোবা তারা কোনো দেশে বসবাস করবে তারা মিশর কিংবা সৌদি আরবে পড়তে যাবে আমি এটাও মনে করি আমাদের ধর্মের ভাষা জানাও জরুরি আমরা সকলে জানি অনুশীলন ছাড়া জ্ঞান অর্থহীন এই কারণে ফরিদ এবং ইনেস তাদের সন্তানদের সাথে ধর্মীয় জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য জোর দেন সালাতের মাধুর্যতায় সালাতের নির্ধারিত সময়ে তাঁরা একত্র জড়ো হন এবং মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করেন এমনকি সেই সকল ছোট্ট শিশুরা যাদের মুখে এখনো কথা ফোটে ওঠেনি তারাও সালাতের মাধুর্যতায় স্পর্শিত হয় এটি ফিতরতের অর্থাৎ সহজাত স্বভাবের একটি সুস্পষ্ট উদাহরণ এবং দীপ্যমান সত্য ফরিদ তাঁর সন্তানদের ধার্মিকতা এবং আনন্দ দেখে অত্যন্ত গর্বিত আমরা খুবই গর্বিত অবশ্যই আমরা আমাদের সন্তানদের জন্য এটাই চাই আমরা ব্যক্তিগতভাবে ইসলামে জন্মগ্রহণ করিনি এবং আমার সন্তানরা খুব অল্প বয়স্ক এবং ইসলামে নিমজ্জিত এই প্রতিনিধিত্বকারী পরিবারটি পাশ্চাত্যের একটি সুস্পষ্ট বার্তা যারা প্রতিদিন ইসলামকে গ্রহণ করছে এবং যেই দিন তারা এক সময়ে গর্বের সঙ্গে অনুশীলন করত তারা তা ছেড়ে দিচ্ছে যদিও সেখানে ইসলামের সঙ্গে চরম বরিতা বিরাজমান এই কঠিন সময়ে এই সফল পরিবারটি আশা ও সাহসের উৎস